হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি বিনদাস আছি নতুন একটা দিন আর নতুন একটা রোদ ঝলমলে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে রোদ এখনও ওঠেনি সকাল ছটা আর আমি চলে এসেছি ছাদে ভেবেছি একটু হাওয়া পাবো কিন্তু কোনো হাওয়া ঠাওয়া কিছুই নেই গাছপালাগুলি সব স্ট্যাচুর মতো হয়ে দাঁড়িয়ে রয়েছে এত গরম লাগছিল নিচে আর আমার তো একটু ভোরবেলার দিকে একটু কাজ থাকে মানে ভোরবেলার দিকে কাজ মানে কি একটু এডিটটা আমি ভোরবেলার দিকেই করি তখন একদম ফ্রেশ থাকে অনেকে অনেক রাত পর্যন্ত করে কিন্তু আমি এই রাত রাত্রেবেলা বন্ধুদের ব্লগ দেখি তখন আর এডিট করি না কেন তো দু এক জায়গায় যদি ভয়েস দিতে হয় না দিতে পারি না সেরকম নানারকম আওয়াজ টাওয়াজ চলে আসে ভয়েসটা একদম আসতে শোনা যায় যার জন্য আমি ভোরবেলায় এডিটটা করি তবে ভোরবেলা মানে প্রত্যেকদিন তার তো আর উঠতে পারি না যেদিন উঠতে পারি করি আর নালে তোমার সকাল উঠতে পারলে সকালেই করি আর দেখে তো বুঝতেই পারছো কীরকম গাছগুলো থুম ধরে দাঁড়িয়ে রয়েছে আর এই দেখো কী পরিমাণে ঘেমে যাচ্ছি তা ভাবে যে প্রত্যেক দিনের মতো আশা করে আজকে ওপরে এসেছি যে না যাই ছাদে অনেক খাওয়া আছে কিন্তু সেই আশা কিছুই না পুরো গাছপালা থম ধরে রয়েছে হাওয়া তো নেই উল্টো বরঞ্চ ঘাম বেরোচ্ছে এই দেখো আকাশের অবস্থা দেখো সূর্যের কোনো দেখা নেই মেঘ এই যে মেঘলা মেঘলা হয়ে রয়েছে চারদিকে আর কিচির মিচির কিচির মিচির আওয়াজ শুনতে পাচ্ছ ভোরবেলা মানে ছটা মানে তো ভোরবেলায় আর সে নানা রকম পাখির আওয়াজ তো শোনাই যাবে বেশ ভালো লাগে ভোরবেলা ছাদে এসে মানে একটু আওয়াজ তারপরে পাখিদের আওয়াজ তারপরে একটু ঠান্ডা হাওয়া সেগুলো বেশ ভালোই লাগে অনেকে মানে মাঠ থাকলে মাঠে চলে যায় আমাদের মাঠ মানে এই ছাদ আর এই রাখো দেখতে পাচ্ছ এমনি সময় আসলে কত হাওয়া কি করা যাবে ভগবানের ইচ্ছে ওনার যদি নিচ্ছে হবে এমন হাওয়া দেবে ফুরফুর ফুরফুর করে হাওয়া আবার যদি ইচ্ছে হবে না মানে এই ঘরটা আসলে ঝড়ের মতো আবার সেই জায়গায় আমার নারকেল গাছে এরকম থম ধরে রয়েছে যাই হোক বন্ধুরা এই সময় থেকে সাথে থাকো আমার দেখো আজকে সারাদিন তোমাদের কী কী শেয়ার করতে পারি আর কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে যত বন্ধুরা আমার এই ব্লগটা দেখছো তাদের সবাইকে জানাই স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা আর জানো প্রথমে না আমি ব্লগটা শুরু করেছিলাম অনেকটা বেশ করেছি করার পরে দেখছি যে ব্লগটার মধ্যে আমার মানে ঘুম থেকে উঠে তো করছি দেখি একদমই আমার মুখে হাসি নেই আমি বললাম না ব্লগ শুরু করলে মুখে যদি হাসি না থাকে এই ব্লগ আমারই নিজের ভালো লাগছে না তাহলে বন্ধুদের কীরকম ভালো লাগবে তখন আবার ওটাকে ওটা দেবো না তাই এইটাই দেবো আর মানে মুখে হাসি নেই কেন মানে ঘুম থেকে উঠে যে মোড়টা হয় হয়ে মানে ঘুম থেকে উঠে ডাইরেক্ট একদম ব্লগ শুরু করতে চলে এসি তোমাদের দাদাভাই ও কী করলো বেরিয়ে গেলো বললো এক কাপ চা আমি খেয়ে নেবো তুমি তোমার কাজ সেরে তারপরে চা করে খেয়ে নিও আর এডিটটা দেখবে একটু নিরিবিলি ঘরে ভালো লাগে করতে কোনো মানে আওয়াজ নেই কোনো ডাকা ডাকি যত বেলা হবে ছেলে রাখবে মা এ করো তারপর রান্নার চাপ থাকবে একমাত্র ভোরবেলা একমাত্র রাত্রেবেলায় এই কাজটা করতে সুবিধা হয় তাহলে এবার আমি তাহলে আমার কাজ শুরু করে দিই আর ব্রিজ পুরো ফাঁকা চলো ব্রিজের দৃশ্যটা একটু দেখিয়ে দিই আর সাথে স্ট্যাচু গাছপালাগুলো দেখিয়ে দিই তারা যে কি আজকে পন করেছে নাকি যে আজকে একদম নড়বো না এক জায়গায় দাঁড়িয়ে থাকবো চলো দেখে নাও দেখো বন্ধুরা ব্রিজ পুরো ফাঁকা ভোরবেলা না আর এই দেখো বন্ধুরা আমার নারকেল গাছের দৃশ্য দেখো পুরো সব গাছপালাগুলো দেখো দেখো দেখতে পাচ্ছো তো কেমন যেন রাগ হয়ে দাঁড়িয়ে রয়েছে নাও আজকে আর আমরা একটু হাওয়া বাতাস দেবো না আর চলো সাথে একেবারে আমার গাছে যে দুটো ফুল ফুটেছে একটু দেখিয়ে দিই তারপর আমি বসে যাই এই দেখো বন্ধুরা আমার এই গাছটায় কিন্তু বেশ সুন্দর ফুলগুলো হয়েছে গো আর এই এইটাও হবে এই গাছটাও হবে এখানে আবার কি হয়েছে দেখো একটু গিমা শাক হয়েছে আর এই যে দুটো জবা ফুটেছে আজকে ঠিক আছে আজকে এই পর্যন্তই একদম দেখো তুম ধরে ধরে রয়েছে হাওয়া বাতাস নেই আর এই যে আকাশের অবস্থা দেখো কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে মেঘলা মেঘলা হয়ে রয়েছে এই যে ওনার উদয় হবে মনে হয় আর একটু পরেই ওনার উদয় হবে না হলেও কি হবে উনি যা মানে সেই প্রভাবটা তো পড়ছে একদম মানে গরম ভাবটা তো রয়েছে আর উদয় হলে তো আরও সকাল সকাল উপরে যখন চলে এসেছি তাই ভাবলাম ওপরের রুমটা ঝাড় দিই আর বুঝতেই তো পারছো আমার ওপরের রুমটা এত বড় আর ঝাড় দিতেও সময় লাগে আর কি বলো তো জানালা খুলে তো ঝাড় দিতেই পারি না একদিক দিয়ে ঝাড় দিই আরেক দিক দিয়ে গিয়ে ময়লা ঢুকে যায় এখন আমি এই যে বসে বসে একটু ঝাড় দিচ্ছি আর ঝাড় তো বসে দিলে ভালো হয় কিন্তু সব সময় তার বসে দিতে পারি না এই যে ঝাড় দিয়ে ভাবছি ঘরটাও মুছে নেবো যদি সময় পাই নালে তো আবার হয় না দিন তো ঘর ঝাড় দিয়ে মোছা যায় না আর এত বড় রুম আর এখানে মুছতে হয় না জানো জল যদি আমি ঢেলে দিই না কিছুক্ষণ পরেই দেখি জলগুলো পুরো শুষে যাচ্ছে আমি তো প্রায় দিন জামা কাপড় ঠাপড় যদি পরিষ্কার জল দিয়ে ধুয়ে জলটা কি করি ওপর দিয়ে এসে ঢেলে দিই তখন দেখি কিছুক্ষণ বাদেই দেখি শুকিয়ে গেছে আসলে টিনের ঘর না গরমেই কি সুন্দর জলগুলো টেনে যায় নিচে এসে ছেলের বিছানাটা তুলে দিচ্ছি আর ছেলে দোকানে চলে গেছে আর আমি আমার তো খুব গরম লাগছে কিন্তু এখন আরও কাজ তো বাকি রয়েছে ওপরের ঘর ঝাড় দিয়ে মুছে ঠুছে এসছি তারপরে একটু সিঁড়িগুলো ঝাড় দিয়েছি ওগুলো তোমাদের শেয়ার করিনি আর এই দেখো ছেলের বিছানা তুলছি আর পাখাটা ছেড়ে নিয়েছি কিন্তু পাখা ছাড়লে কি হবে হাওয়া যেন গায়ে লাগে না আর জানো তো সকাল থেকে এখনও চা খাইনি এসে ভাবলাম যে ছেলেকে চা করে দেওয়ার সময় একটু চা খাবো কিন্তু বাবু তো লিকার চা খায় বাবুকে লিকার চা করে দিয়েছি তাও আমি চা খাইনি ভাবলাম যে একেবারে পুজো টুজো দিয়ে স্নান করে তখনই নাহলে চাটা খেয়ে নেব দেখলাম ছেলের খাটের এই দিকটা না বিছানা তুলতে গিয়ে দেখি একটু ধুলো পড়ে আছে আর দেখবে ধুলোটা চোখে দেখলে না মানে যতই দেরি হয়ে যাক ভাবি ধুলোটা একটু মুছে টুচে দিই নাহলে খাটটা কেমন লাগছে আবার একটা ছেঁড়া পুরোনো ন্যাকড়া নিয়ে বসলাম আমার যে ঝুল ঝাড়া ছোট্ট একটা হাতের মানে ছিল সেটা কি হয়েছে আমি দোকানে দিয়ে দিয়েছি দোকানের ওই যে থাকে না ময়ূরের পালক দিয়ে করা সেটা আবার দোকানের মধ্যে রয়েছে বন্ধুরা দশটা রেজে গেল জানো আর আজকে এত বেলা হয়ে গেলো আর বৃহস্পতিবার ঠাকুর ঘরে তো কত কাজ তারপর আবার দেখতে দেখতে তোমাদের দাদাভাই চলে আসবে টিফিন কি করবো যে মাথা মধ্যে মানে এখন রান্নাবান্না আজকে মাছটা চালতে না করেছি গতকালে কিছু মাছ আছে তারপরে সবজি টবজি আছে ওই কিছু করব আর জানো তো শান্তির জায়গা পরিষ্কার করতে গিয়ে আমার এই অবস্থা হলো বুঝতে পারছো শান্তির জায়গা কি বাথরুম বাথরুমটা পরিষ্কার করছিলাম ওটাই তো শান্তির জায়গাটা না পরিষ্কার করে তা সেটা পরিষ্কার করে কদিন ধরে ভাবছি পরিষ্কার করবো আর দেখবে মানে সপ্তাহে তো একবার দুবার করতেই হয় একবার করি সপ্তাহে কিন্তু কদিন ধরে ভাবতে ভাবতে আর ভাবছি কি আজ করি কাল করি করে আর করা হয় না আগে তোমাদের দাদা এগুলো করতো আমার করতে হতো না এখন এই ওর তো সময় পায় না আমিই করি একেবারে যেদিনই আমি টয়লেট মানে পরিষ্কার করি সেদিনই আমার মাথা আমার কেন সবারই দেখি মাথা টাথা না ঘষে ঠাকুর ঘরে তো যাবো কিন্তু এই দেখো তারাও কাজটা সরিয়ে দিয়ে এই যে কতগুলো ফুল ফুটে আছে পারবো এই যে হাত দিয়ে যতটা পারি পেলে নি আর নাহলে অনেকটা ঝুঁকে যেতে হয় যাই হোক হাত দিয়ে পারা যাচ্ছে তোমাদের দেখানোর জন্য আর টুকুস করে যদি মোবাইলটা পরে আর তোমরাও দেখতে পাবে না আর আমারও ভিডিও করা পুরো বন্ধ কারণ বাবা বুঝতেই তো পারছো এখন আর মোবাইলের কথা ভাবলে এই দেখো যাক পেরে নিয়েছি এবার চলো নিচে যাই নিচে যে ফুল পাতা সব আনা থাকে সেগুলো নিয়ে আসি এই করে বসতে বসতে পুজো কটা বাজবে বলো ফুলটাই যে এই দিকে এনে রাখা হয় এই যে এই পেরেকে কে রাখে এখন গিয়ে একবারে ঢুকবো ঠাকুর ঘরে কিয়ে বাবা গো এগুলো জোগাড় করে বসতেও তো সময় লাগে বলো এনে রাখলাম এগুলোকে ধুয়ে ঠুয়ে ফুল রেখে যায় শাশুড়ি এই বাজার থেকে এনে ধুয়ে রাত্রেবেলা নিয়ে আসে সকালবেলা একেবারে ওই জল দিয়ে ধুয়ে এই দেখো পুরো ফুলের মধ্যে আমার জল ভর্তি দেখেছো এই দেখো পুরো ধোয়া এখন ঠিক আছে আমি এই ঠাকুর ঘরের কাজগুলো সেরে ফেলি ঠাকুরে বাসন মেজে ঘর ঠর মুছে ঠাকুর পুজো হয়েও এসছে এবার আমার শুধু পাঁচালি পড়া বাকি আর যে বোতলটা দেখলে সরালাম ওটা গঙ্গা জলের বোতল আমাদের ডামে করেই গঙ্গা জল আনা হয় আর বোতলে ঢেলে রাখা হয় আর এই যে এখন পাঁচালিটা পরবো সেই পাঁচালিটাই তোমাদের দেখাচ্ছি বৃহস্পতিবার আমি সকালবেলায় পাঁচালিটা পরে নিই সন্ধ্যাবেলা হয় না পাঁচালি পরা শুরু করে দিয়েছি আর অনেকে কিন্তু সন্ধ্যাবেলা পরে যার যখন মনে চায় আমি প্রথম থেকেই আমার বিয়ের পর থেকেই আমি পাঁচালি মানে সকালবেলাই পড়ি সকালবেলা বলতে যখন পুজো দিই আর আমার বাপের বাড়ি এটা সন্ধ্যাবেলা পড়ত চায়ের কালারটা দেখে তো বন্ধুরা বুঝতেই পারছো যে কি পরিমাণে কড়া হয়েছে চাটা মানে একদম কড়া চা খেতে কিন্তু দারুণ লাগে আর গরম গরম তাই আমার এখন এই যে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি চাটা খেয়ে নেবো আর চা খাওয়ার সময় কোনো ভিডিও করবো না এখন আমি মনের সুখে আস্তে আস্তে বসে চা খেয়ে তারপরে যাবতীয় সব কাজকর্ম শুরু করবো শুধু চাটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এই কড়া চা খেলে না মুড একদম ঠিক হয়ে যায় চা খাওয়া হয়ে গেছে আমার আর এই দেখো টিফিনের জন্য ব্রাউন পাউরুটি নিয়ে এসেছে এই পাউরুটি দিয়ে বাটার দিয়ে খাওয়া হবে কারণ গরমকালে এখন টিফিন না করে বাবার জলমুড়ি খাওয়া অনেক শান্তি আর জানো তো বন্ধুরা আগে না ছোটবেলা চিড়ে দিয়েও খেতাম কিন্তু অনেক দিন ধরে চিঁড়ে খাই না চিড়ের বেশ জল দিয়ে একটু চিনি দিয়ে মানে চিড়ে যেন এখন আর আনাও হয় না ঘরে একদিন ভাবছি মনে করে নিয়ে আসবো আর কেউ তো খাবে না আমি ভাবছি একটু খেদ খাবো অনেক দিন ধরে খাই না এক এক সময় এক একটা ইচ্ছে হয় তাই না টিফিনে তো বাটার আর পাউরুটি খাওয়া হলো এবার এই যে দেখো ছেলে আবার চিকেন নিয়ে আসলো অবশ্য চিকেন কিন্তু শর্টকাটে রান্না করা যায় তাই না ওই একটু ঝোলের মতো করতে বললো ওই ঝোল করব আর এই যে সজনা এটা আমি কেটে নিয়েছি আর দেখা যাক আর কী কী রান্না করি চিকেন তো ছেলে খাবে আমাদের মাছও রয়েছে কতগুলো ভাজা মাছ এখানে এই দেখো তোমাদের ভাইয়ের প্রিয় জিনিস ভেন্ডি দেখা যাক কী কী রান্না করব এখানে আছে ভেন্ডি এখানে কতগুলো আম এই আম না রেখে দিলেই লাল হয়ে যায় ভাবছি কি একটু কেটে তারপরে একটু সেদ্ধ করে রাখবো কি না মানে সেদ্ধ কি একটু কেটে ই করে রেখে দিলে থাকবে অনেকক্ষণ দিন এই যে করবো আর এসে কাঁচা লঙ্কা পেস্ট ছিল কালো জিরে সম্বাদ দিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে নুন হলুদ দিয়ে তারপরে ওই যে জিরের গুঁড়ো সর্ষের গুঁড়ো দোকানে যে শস্যের গুঁড়ো পাওয়া যায় সেইটা গরম জল দিয়ে সর্ষের গুঁড়োটা নুন হলুদ দিয়ে রেখেছি পরে দিয়ে দেবো অল্প পরিমাণে কারণ এখন এই গরমে সর্ষের গুঁড়ো না খাওয়াই ভালো একদম সামান্য একটু দিয়েছি আর সজনের মধ্যে কোনো সবজি দেয়নি দেখেছ বেলার মতো ওই থাকলে সন্ধ্যা রাত্রেবেলা কেউ খায়ও না সরষে দিয়ে সজনের তরকারি হয়ে গেছে এবার একটু কাঁচা তেল সরষের তেলটা দিয়ে দিলাম তাহলে কি বলতো সর্ষে নিয়ে কিছু করলে সর্ষের তেলটা দিলে গন্ধটা বেশ দারুণ হয় খেতেও বেশ ভালো লাগে হয়ে গেছে দেখো তেলা কুচির শাক রাঁধুনি আর হচ্ছে মেথি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর এই এগুলো দেখছো না বড় বড় এগুলো কিন্তু আদা আদা কুচিয়ে দিয়েছি গরমকালে আর একটু ঝোলঝোল হবে সেদিন করেছিলাম দেখেছো তো তোমাদের আশেপাশে থাকলে তোমরা তেলাকুচ পাতা এরকম করে খেয়ে দেখো দারুণ টেস্ট অনেকে মাছ দিয়েও খায় আমি দেখেছি বন্ধুদের ব্লগেই দেখেছি আমি এর মধ্যে একটু ঝোল দিয়ে দেবো ব্যাস একটু করে করবো সেদিন করেছি আমি এত ভালো খেয়েছি আম দিয়ে টক ডাল এখানে যে সজনে সর্ষে বাটা দিয়ে করেছি আর এখানে যে মাছ ভাজাগুলো রয়েছে মাছ ভাজাগুলো আর একটু খাওয়া সময় ট্রাই করে নেবো ডালের সাথে মাছ ভাজা গরমের মধ্যেই আর ভেন্ডিগুলোকে ধুয়ে নিয়েছি ভেন্ডিগুলো ভাজতে হবে তোমাদের দাদা ভাইটা ভালো খায় আর এই যে এই যে এই শাকটা হবে তালা শাক আর ছেলের জন্য লাস্টে চিকেনটা বসাবো এই হচ্ছে আজকে রান্নাবান্না ও আবার বড়াও হবে সেটাও দেখাবো তোমাদের দাদাও এই দেখো এই একটুখানি পেঁয়াজ রসুন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ চিনি আর টক দই দিয়ে দিয়েছি টমেটো দেয়নি টমেটো তেলের মধ্যে দিয়ে দেব চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট আগে করে রাখলেও হতো কিন্তু মানে চিকেনটা ধুয়ে রেখেছি আর খেয়ালই নেই ম্যারিনেট করা এখন রান্না বান্না শেষ তাই করে নিলাম অবশ্য টক দই দেওয়া আছে তো আর ম্যারিনেট করে রাখার দরকার নেই আর এমনিই তো চিকেন একটু নরমই হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সে মটন হলে মানে সময় লাগে গেছে চিকেনের পাতলা ঝোল গরমকালে এটা কিন্তু বেশি মাছ ফাছের থেকেও কিন্তু সব থেকে ভালো কারণ মাছ এখন আনলেই তুমি বুঝতে পারবে না যে মাছ ভালো না খারাপ কারণ মাছের লোক মানে যারা মাছ বিক্রি করে বরফ চাপা দিতে তারপর তেল মশলা দিয়ে রান্না করলেও দেখা যাবে গন্ধ এটা সেটা বরঞ্চ চিকেনের বা ডিমের পাতলা ঝোল হচ্ছে সব থেকে বেটার হয়ে গেছে আমার চিকেনটা কালারটা কেমন এবার ছেলে খেয়ে কী বলে খারাপ হয়নি বলো কালারটা ঠিক আছে তাহলে তোমাদের সঙ্গে পরে কথা বলবো আবার দেখো আজকে মেনুগুলো দেখো এই যে আম দিয়ে টক ডাল এখান থেকে কিছুটা ডাল বাবাকে দিয়ে চলে এসেছি বাবা খেয়ে দিয়ে শুয়েও পড়েছে আর এই যে এখানে হচ্ছে সজনে ডাটা সর্ষে দিয়ে তেলা কুচপাতা পাতা ঝোল বলো বা যাই বলো এখানে দেখো এই দিয়েই তো খাওয়া হয়ে যায় বলো কাঁচকলার খোসা বাটা এখানে হচ্ছে গিমা শাকের বড়া আরও ছিল বন্ধুরা আমি টপ টপ করে খেয়েছি অনেকগুলো এখানে ছেলের চিকেন পাতলা ঝোল মাছ ভাজা আবার খাওয়ার সময় ভেজে নেব মানে নিচের মা ওদের দিয়ে আর এই তিন পিস আছে তোমাদের দাদা ভাইয়ের আমি খেয়ে নেবো মোটামুটি এই হচ্ছে আমাদের আজকে মেনু এই হচ্ছে না মোটামুটি ভালোই হয়েছে বলো অনেকগুলো হয়েছে কটা আইটেম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ওদিকে চিকেন আর মাছ মাঝমারি সাতটা আইটেম হয়ে গেছে আর এই বাটা এতগুলো কিন্তু খাওয়া হবে না এগুলো আমি যদি এক সপ্তাহ থাকে এক সপ্তাহ খাই কারণ আমার বাটা খেতে খুবই ভালো লাগে কাজকলার খোসা রসুন কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে বাটা হয়েছে যেদিন সময় পাবো তোমাদের এই রেসিপিটা শেয়ার করব এখন আর গরমে কোনো রেসিপি শেয়ার না কথা বলতে বলতে আবার একটা বড়া খেয়ে নিচ্ছি বান্না তো তোমাদের শেয়ার করেছিলাম তারপর খেয়ে দিয়ে একটু আরামে শুয়ে শুয়ে বন্ধুদের ব্লগ দেখছিলাম ব্যাস এর মধ্যেই হয়ে গেলো লোডশেডিং এবার বাজে চারটে জানো এত মাথা যন্ত্রণা করছে গরম কি তার মধ্যে যদি কারেন্ট চলে যায় মানুষ আর কত পারে আমি আবার নিচে একটু ঝুঁকে দেখছি ছেলেটা কি করছে ছেলে তো দোকানে আর ছেলে আবার একটা আমাকে আইসক্রিম দিল বললো মা তুমি এই আইসক্রিমটা খাও এখন বসে আমি এই আইসক্রিমটা খাবো কারণ এত গরম গিয়েই খেতাম জানো তো কিন্তু ছাদে না আরও বাড়ির সব সদস্যরা কারেন নেই বলে উপরের আছে এবার যে কোনো খাবার জিনিস কারোর সামনে গরমকালে দেখবে একটু আইসক্রিম খেলে একটু আচার খেলে যে কোনো ছোটো খাটো জিনিস খেলে মানে ইচ্ছে করে তাই না আমার তো ইচ্ছে করে আর তোমরা তো ক্যামেরার ওই পারে আছে বলো তোমাদের সামনে বসে খাচ্ছি তো আর নাহলে এমনি কেউ যদি সামনে থাকে তার সামনে খেতে গেলে একটু কেমন লাগে না আর এই দিক না মিঠু না পর্দাটা ঢাকা নাহলে মিঠু কী করতো ওই আইসক্রিম খাওয়ার জন্য ছটফট শুরু করে দিতাম ছিল আইসক্রিমটা আমি আজকেই প্রথম খাচ্ছি দারুণ লাগে এই আইসক্রিম খাইনি আমি দশ টাকা দামের একটা আইসক্রিম খেয়েছি কিন্তু এটা মনে হয় কুড়ি টাকা না কত হবে ছেলে যখন দিল খাচ্ছি ছেলেও একটা খাচ্ছে আমি একটা খাচ্ছি তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে ও টেরই পাইনি কারেন্ট গাছ বন্ধুরা এখন বাজে এগারোটা পাঁচ আর এই এইমাত্র মাত্র কারেন্ট আসলো চিন্তা করো সেই দুপুরে তোমরা দেখলে আমি আইসক্রিম খাচ্ছিলাম তারপরে বললাম না কারেন্ট গেছে তিনটের সময় কারেন্ট গেছিলো গিয়ে তখন আমার পাঁচটার দিকে একটু আসলো এসেছে মতো আমি ছাদে গেছি গিয়ে পাম্পটা ছেড়েছি ভেবেছি একটু ভিডিও করব আর করিনি আমি যে একটু থাক সন্ধ্যাবেলায় বন্ধুদের সঙ্গে যত কথা আছে কথা বলবো আর তোমার ইসে করবো এইবার এই আশায় রয়েছি তারপর পাম্পটাও ছেড়ে দিয়েছি আর ওই টাইমেই ব্যাস কারেন্ট গেছে তখন মাথাটা কেমন গরম হয় তখন থেকে মানে এখন বাজে রাত এগারোটা এই মাত মানে কিছুক্ষণ আগেই কারেন্টটা এসছে আমি কোনো বন্ধুদের ব্লগও দেখতে পাইনি আমার তো ওয়াইফাই কানেকশান এবার লোডশেডিং হলেই আমার ওয়াইফাইটাও চলে যায় আমার তো ফোনে নেট ভরা থাকে না আর মোবাইলেও কিছু কাজ করতে পারিনি শুধু কি করেছি জানো শুধু কি কাজ করেছে হাত তালি দিয়ে শুধু মশা মেরেছি এই কাজটাই আমি অন্ধকারে করেছি আর কিচ্ছু করতে পারিনি আর মশা তো আমার শরীরে রক্ত খেয়ে খেয়ে অর্ধেক করে দিয়েছে যাই হোক আজকে মানে এত বিরক্তি লাগছে এত বিরক্তি লাগছে জানি না আমার আগামীকালও নাকি মানে যেতে পারে কারণ ভোল্টেজ একদমই কম আজকে রাত্রে মনে আর এসি টেসি অন করা যাবে না এখানে কী ট্রান্সফর্মার নাকি গেছে আর কোনো গলিতে যায় না মানে এই দিকে ওই পাশে গলি আছে ওই পাশে গলিতে আছে শুধু আমাদের গলিটাই এই অবস্থা হয় কীরকম মাথাটা গরম হয় এবার বলো ঠিক আছে বন্ধুরা আর কিছু বলবো না ভিডিওই করতে পারিনি তাহলে আজকে এখানে কি শেষ করছি তোমাদের সঙ্গে আবার আগামীকাল দেখাবে নতুন ব্লগে রাতের মতো এখানেই বিরতি দিচ্ছি গুড নাইট ভালো থেকো টাটা